গাজীপুরের টঙ্গীতে একটি জুটের গোডাউনে আগুন লেগেছে। সোমবার দুপুরে 1:40 টঙ্গীর পাগার এলাকায় ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ঢাকা জোন 3 এর সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 1:40 সময় টঙ্গী পাগার এলাকার একটি গোডাউনে আগুন লাগে। আগুনের সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। আগুন নির্বাপনের কাজ শুরু করে 2:40 আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। 3:05 আমরা সম্পূর্ণরূপে আগুন নির্বাপন করতে পেরেছি। আপনারা জানেন যে এই গোডাউনের আশেপাশে অনেক বসতবাড়ি ছিল, আমরা এই গোডাউনের বাইরে আগুন ছড়াতে দেয়নি। খুব অল্প সময়ে আমরা দ্রুত আগুন নির্বাপন করতে সক্ষম হই। আগুন কী কারণে লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশেপাশে কোনো বাড়িঘরে আগুন ছড়াতে পারেনি।